আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কী হবে, আপনাদের চাকরি বাকরি কী হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে, আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কেড়ার কারার খেলা, আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএএর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান, এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে, সমনাগরিকত্ব দেওয়ার আইন, এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন। আমি আবারও বলি, আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে 71 সালের আগে দলিল চাওয়া হয় না। কিন্তু বিশেষ করে 9টি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী, তাদের সেখানে বলা হয় যে তুমি 71-এর আগে দলিল আনো, তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে, অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মক্ষেত্র হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে, বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে। ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় 71-এর আগে দলিল আনো। এই সিএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো, এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন। সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর 71-এর আগের দলিল আনতে বলা আর আমাকে 71-এর আগে দলিল আনতে না বলা, এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক, এইটা উঠে গেল।